বন্ধুরা, অ্যানিমেল কিংডমে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলো আমাদের জন্য কল্পনা করাও অসম্ভব। যেমন কি কয়েক বছর আগে স্যাম ডেভিস নামের একজন ফটোগ্রাফার আকাশে উড়তে থাকা একটা হিরন পাখির ছবি তুলেছিল। আসলে আমাদের দেশে যেটাকে বক পাখি বলা হয় সেটাই হচ্ছে হিরন বার্ড। আর আকাশে উড়ার সময় পাখিটার প্যাট ছিঁড়ে একটা স্নেক ইল ঝুলেছিল, এবং মজার ব্যাপার হচ্ছে এই ইলটা তখনও পর্যন্ত জীবিত ছিল। হয়তো ইল মাছটাকে হিরন বার্ডটা কিছুক্ষণ আগেই পানির নিচ থেকে খেয়েছে এবং খাওয়ার সাথে সাথেই এটাকে নিয়ে আকাশে উড়াল দিয়েছে। কিন্তু এরপরেও কিভাবে ইল মাছটি হিরন পাখিটির প্যাট ছিঁড়ে বেরিয়ে এসেছে, আর এটাই হচ্ছে অ্যানিমেল কিংডমের আসল রহস্য। তবে অ্যানিমেল কিংডমে এইরকম হাজার হাজার উদাহরণ রয়েছে যেখানে একটা প্রে প্রিডেটরের শিকার হয়ে যাওয়ার পরেও তার জীবন বাঁচানোর জন্য মৃত্যু পর্যন্ত চেষ্টা করে যায়। যেমন কি স্নেক ইলকে কোনো শিকারী যখন তার ভোজন বানায় তখন সাথে সাথেই এটি তার প্যাটের ভিতরে চলে যায়, যার কারণে ইল মাছগুলোকে শিকারী চিবিয়ে খেতে পারে না এবং প্যাটের ভিতরে যাওয়ার পরেও মাছগুলো জীবিত থাকে। আর ইল মাছের লেজগুলো অনেক বেশি ধারালো ডিগিং টুলের মতো থাকে, যার কারণে ইল মাছগুলো তার লেজের সাহায্যে শিকারীর প্যাটের ভিতরেই গর্ত করা শুরু করে দেয় এবং এক পর্যায়ে গিয়ে ওই গর্তটা দিয়ে বের হয়ে আসার চেষ্টা চালায়। আর এই ছবিটিতে হিরন পাখির প্যাট ছিঁড়ে যে ইল মাছটিকে ঝুলে থাকতে দেখা যাচ্ছে এটা শুধুমাত্র এই কারণেই সম্ভব হয়েছে এবং ইল মাছটি তার জীবন বাঁচানোর জন্য প্যাট ছিঁড়ে বেরিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসলে প্যাটের ভিতরে যাওয়ার পরে হজম প্রক্রিয়া শুরু হওয়ার আগেই ইল মাছগুলোকে গর্ত করার কাজ শুরু করে দিতে হয়। তবে অনেক সময় ইল মাছগুলো বিভিন্ন প্রাণী এবং মাছের রিব কেজের মধ্যে আটকে যায়, যার কারণে আর এগুলো বের হয়ে আসতে পারে না এবং ওই জায়গার মধ্যেই মারা যায়। তবে স্নেক ইলের কাছে রিব কেজ থেকে বেরিয়ে আসার সমাধান না থাকলেও কাঁকড়ারা কিন্তু যে কোনো মাছের প্যাট থেকে বেরিয়ে আসতে পারে, কারণ কাঁকড়াগুলো তাদের ধারালো চিমটির মাধ্যমে যে কোনো মাছের প্যাট চিরে মুহূর্তেই বেরিয়ে আসে। এবং মাছের কাঁটা অথবা রিবসগুলো যত বেশি শক্তিশালী হোক না কেন, কাঁকড়ার চিমটার কাছে এগুলো কিছুই না। আর নর্মাল মাছের বাইরে শার্কও অনেক সময় তাদের শিকারগুলোকে হজম করতে পারে না। যেমন কি এপ্রিল 2017 সালে মালদ্বীপে একটা লেমন শার্ক পাওয়া গিয়েছিল এবং ওই শার্কটার মুখের ভিতরে একটা পাফার ফিশ আটকে ছিল। আসলে পাফার ফিশকে যখন কোনো শার্ক অ্যাটাক করে তখন মুখের ভিতরে যাওয়ার সাথে সাথেই পাফার ফিশটি তার পুরো শরীরটাকে আস্তে আস্তে ফোলাতে শুরু করে এবং ফুলে যাওয়ার পরে মাছটির সাইজে অনেক বেশি বড় হয়ে যায় এবং মাছের উপরে থাকা বিষাক্ত কাঁটাগুলো শার্কের মুখের ভিতরে আটকে গিয়ে শার্কগুলোকে অসম্ভব রকমের যন্ত্রণা দেয়া শুরু করে। আর ফুলে গিয়ে সাইজেও অনেক বেশি বড় হয়ে যাওয়ার কারণে মাছের মুখটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় এবং যার কারণে কিছুক্ষণ পরে শার্ক মাছগুলো দম বন্ধ হয়ে মারা যায়। তবে শার্কের পাশাপাশি পাফার ফিশটাও কাঁটার কারণে শার্কের মুখের ভিতরে আটকেই মারা যায়। আসলে এই জায়গার মধ্যে শার্ক নিজেই বুঝতে পারে না যে সে যে মাছটিকে খেতে যাচ্ছে সেটা কিনা মুহূর্তের মধ্যেই ফুলে বড় হয়ে যাবে। এর বাইরে অ্যানিমেল কিংডমে এমন অনেক প্রাণী রয়েছে যারা কিনা নিজেও জানে না যে তাদেরকে কোন সাইজের প্রাণীদের খেতে হবে, যার কারণে তারা নিজের চাইতে বড় প্রাণীদেরকে শিকার করতে গিয়ে শেষ পর্যন্ত তাদের জীবনটাই দিয়ে আসতে হয়। আর এই রকম প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বার্মিজ পাইথন। যেমন কি একজন কৃষক জমির ভিতরে তার গরুর বাছুর খুঁজছিল, কিন্তু তখনই হঠাৎ করে তার নজর একটা বার্মিজ পাইথনের দিকে যায় এবং ওই সাপের প্যাটটা তার সাইজের চেয়েও কয়েক গুণ বেশি বড় মনে হচ্ছিল। একই সময়ে কৃষকটি তার গরুর বাছুরটিকেও কোথাও খুঁজে পাচ্ছিল না। আসলে ওই মুহূর্তে জমিতে থাকা সাপটি তার গরুর বাছুরটিকে খেয়ে নিয়েছিল। এর বাইরে ফ্লোরিডাতে 2018 সালে একটা বার্মিজ পাইথন বিশাল একটা হরিণকেই তার শিকার বানিয়ে ফেলে এবং আস্ত হরিণটাকে সে গিলে ফেলার অনেক চেষ্টা করে, কিন্তু সাইজে অনেক বেশি বড় হওয়ার কারণে সাপটা কোনোভাবে হরিণটাকে পুরোপুরি গিলতে পারেনি, যার কারণে এত বড় হরিণটাকে গিলতে গিয়ে শেষ পর্যন্ত সাপটিও মারা গিয়েছিল। আর এই জন্যই হয়তো বলা হয় লোভে পাপ পাপে মৃত্যু।